যে দুটি পাতা ইতিহাস বদলে দিল, বাই বিএসএস অ্যাডমিন, ফেব্রুয়ারি 2, 2016। 1939 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, জার্মানদের আগ্রাসী মনোভাব সারা বিশ্বকে এক হুমকি দিয়ে চলেছে। প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা পুরোপুরি বাইরে ছিল, কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন। আস্তে আস্তে জার্মানরা স্বপ্ন দেখতে শুরু করেছে আমেরিকা জয়ের। আইনস্টাইন জার্মানের হলেও তিনি ছিলেন ইহুদি, সুতরাং নচি বাহিনীর সাথে তার ছিল ঘোর বিরোধিতা। এদিকে বিজ্ঞানী ফার্মি তখন গোপন খবরের ভিত্তিতে আইনস্টাইনকে জানালেন যে বিজ্ঞানী হাইজেনবার্গ ইহুদি হওয়া সত্ত্বেও তিনি নিজ দেশের প্রতি আনুগত্য দেখিয়ে হাত মিলিয়েছেন জার্মানদের সাথে। আইনস্টাইনের সাথে যদিও হাইজেনবার্গের সম্পর্ক খুব মধুর ছিল না, তবুও হাইজেনবার্গ যে একজন প্রতিভাধর বিজ্ঞানী ছিলেন এটা আইনস্টাইন জানতেন। আর হাইজেনবার্গ জার্মানের সাথে হাত মেলানো মানেই জার্মান পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে বড় কোনো অস্ত্র তৈরি করে ফেলতে পারে, এটা হলফ করেই বলা চলে। আইনস্টাইন জানতেন একসাথে একগুচ্ছ পরমাণু ভাঙলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হতে পারে সেটা একটা বড় শহরকেই নিমিষেই শেষ করতে পারে। তখন তার মাথায় ইউরেনিয়ামের নাম ঘুরপাক করছিল, বুঝতেই পারছিলেন জার্মান চাইলেই বিশাল ইউরেনিয়াম তার হাতের কাছের বেলজিয়ামেই পাবে। এর মানে পৃথিবী একটি বড় ঝুঁকির দিকে এগিয়ে চলেছে, আর এদিকে আমেরিকা হাত পা গুটিয়ে বসে আছে। আইনস্টাইন আমেরিকার এমন নিষ্ক্রিয় অবস্থা একদমই মেনে নিতে পারছিলেন না। তিনি জানতেন একবার যদি হাইজেনবার্গ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারেন তবে পৃথিবী হিটলারের হাতে আসতে সময় নেবে না, আর কত যে শহর পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে সেটার একটা বিরাট তালিকা তৈরি হতে থাকবে। আইনস্টাইন লং আইল্যান্ডে বসে আর কী বা করতে পারতেন? অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আমেরিকার প্রেসিডেন্টের কাছে পৃথিবী কী হুমকির মুখে পড়তে পারে তা জানিয়ে একটা চিঠি লিখবেন। এই দুই পাতা চিঠি পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল, সাহায্যের জন্য নয়, বরং নতুন পারমাণবিক যুগের প্রবর্তন ছিলেন না। আসলে কীভাবে হিটলারকে থামানো যেতে পারে? 2 আগস্ট 1939 সকালে উঠে অফিসে পৌঁছাতেই টেবিলের ওপরে তিনি আইনস্টাইনের একটি চিঠি পেলেন, যেখানে আইনস্টাইন লিখেছিলেন যে তিনি জার্মানদের আগ্রাসন নিয়ে খুবই চিন্তিত। জার্মানিরা ইউরেনিয়াম নিয়ে গবেষণা শুরু করেছে, যা থেকে বিশ্বের সবচেয়ে ভয়ানক পারমাণবিক বোমা হয়তো আবিষ্কার সম্ভব, আর জার্মানিরা যদি একবার এই অস্ত্র হাতে পেয়ে যায় তবে পৃথিবীকে রক্ষা করা হয়তো আর সম্ভব হবে না। তিনি প্রেসিডেন্টের নিকট দ্বিতীয় বিশ্বযুদ্ধে হস্তক্ষেপ ও জার্মানদের বিরুদ্ধে সৈন্য পাঠাতে অনুরোধ জানালেন। কিন্তু আইনস্টাইন বুঝতে পারেন নাই যে তিনি এক আগ্রাসনকে থামাতে আরেক আগ্রাসনকে ডেকে আনছেন। রুজভেল্ট এ খবর পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি জার্মানদের রুখতে না সৈন্য পাঠালেন না আইনস্টাইনকে চিঠির উত্তর দিলেন। তিনি জেনে গিয়েছেন ইউরেনিয়াম নামের এক মৌল দিয়ে পারমাণবিক অস্ত্র বানানো যায়, যা একটা বড় শহরের নাম পৃথিবী থেকে নিমিষেই মুছে দিতে পারে। রুজভেল্ট পারমাণবিক বিজ্ঞান নিয়ে গবেষকদের খোঁজে নামলেন, খুঁজে বের করলেন ওপেনহেইমারকে, যাকে আমরা পারমাণবিক বোমার জনক হিসেবে জানি। আইনস্টাইন জীবিত থাকতেই দেখে গিয়েছিলেন যে তিনি আসলে কাদের হাতে বিশ্বাসের ছড়ি তুলে দিয়েছিলেন। হ্যাঁ, নাগাসাকি হিমোশিমায় পারমাণবিক হামলার যুদ্ধ এর পুরোপুরি ইতি ঘটে, তবে আজও প্রশ্ন থেকে যায় সেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আসলে কি কোনো দরকার ছিল, নাকি এটা শুধুমাত্র আমেরিকার ক্ষমতা দর্শনই ছিল। আরেকটা তথ্য জেনে রাখা ভালো, পারমাণবিক বোমা সত্যিকার অর্থে সর্বপ্রথম হাইজেনবার্গ বানাতে সক্ষম হয়েছিলেন, কিন্তু গবেষণাকালে তার গবেষণা কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর জার্মান সরকার তার জন্য অতিরিক্ত বরাদ্দ দেওয়া থেকেও পিছিয়ে আসেন। আর যদি হাইজেনবার্গকে বিশ্বাস করে আরেকবার তাকে সহযোগিতা জার্মান সরকার করত তবে ইতিহাস হয়তো আরও রক্তাক্ত হতে পারত। সবশেষে একটি প্রশ্ন থাকলো, বলতে পারবেন উক্ত চিঠিটি এখন কোথায় আছে এবং এর বর্তমান মূল্য কত হতে পারে?